সন্দেশখালী ইস্যুতে যখন নাগাড়ের শাসক শিবিরকে বিঁধছে বিজেপি, তখন পাল্টা হাওড়ার এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপির ওপর চাপ তৈরির চেষ্টা তৃণমূল। ঘটনাটি ঘটেছিল বুধবার সন্ধ্যায়। সাঁকরাইলের ধুলাগড়ে 116 নম্বর জাতীয় সড়কের ধারে এক হোটেল থেকে 11 জনকে গ্রেপ্তার করেছে সাঁকরাইল থানার পুলিশ। হোটেল থেকে 2 নাবালিকা ও 4 মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠছে, এই হোটেলের দেহ ব্যবসা চালানো হচ্ছিল। এই ঘটনায় ধৃত 11 জনের মধ্যে রয়েছেন ওই হোটেলের মালিক আন্দুলের বাসিন্দা সব্যসাচী ঘোষ। আর এই ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে চাপান উতর। তৃণমূল শিবির থেকে দাবি করা হচ্ছে, এই সব্যসাচী ঘোষ বিজেপির সঙ্গে যুক্ত, গেরুয়া শিবিরের পদাধিকারী বলেও দাবি করা হচ্ছে। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে হাওড়ার ঘটনা নিয়ে বিজেপিকে বিঁধলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা শাসক দলে অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা মুখ শশী পাঁজা। আর এই সব্যসাচী ঘোষের একটি ছবি দেখিয়ে মন্ত্রী দাবি করেন, ওই ব্যক্তি হাওড়া সদর কিষাণ মোর্চার সম্পাদক। যদিও তৃণমূলের এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে বিজেপি শিবির। শশী পাঁজা চন্দ্রিমা ঘোষদের সাংবাদিক বৈঠকের পর পাল্টা বিবৃতি প্রকাশ করে বিজেপির হাওড়া সদরের সংগঠন সব্যসাচী ঘোষ ইস্যুতে যে খোঁচা দিতে শুরু করেছে তৃণমূল, সেই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিজেপি। ওই ব্যক্তির সঙ্গে বিজেপির কোনো যোগ নেই বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। দলের কোনো পদে সব্যসাচী ঘোষ নেই, সে কথা জানানো হয় বিজেপির তরফে। বিজেপির হাওড়া সদন সংগঠন থেকে পাল্টা ওই বিবৃতির দাবি করা হয়েছে, সন্দেশখালী ইস্যু থেকে নজর ঘোরাতে এসব করা হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও শশী পাঁজার অভিযোগ প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তি কিষাণ মোর্চার কোন নেতা নন। একই সঙ্গে তিনি এও বলেন, যেদিন এই খবর বেরিয়েছে সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছি, পার্টিকে বলে দিয়েছি ওই ব্যক্তিকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, 2 ঘন্টার মধ্যে সাসপেন্ড করে দিয়েছি। যদি অপরাধী হয় জেলে গিয়ে ফাঁসি দেওয়া হোক তাকে, আমরা দাবি করছি ফাঁসি দেওয়া হোক। তৃণমূল পেরেছে শেখ শাহজাহানকে সাসপেন্ড করতে, তৃণমূল বলতে পারবে শেখ শাহজাহানে ফাঁসি দিতে হবে?